জয় কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি এবং তারপর বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বললেন কাকু জেঠু হয়ে গিয়েছে এবার পিসি ভাইপোর সময় আসছে কান টানাটানি হয়ে গিয়েছে এবার মাথার সময় আসছে শুনুন কাকু জেঠু হয়ে গেল পিসির সময় আসছে পিসি ভাইপো সবাই আসবে আস্তে আস্তে তো ক্লুক হয়ে যাচ্ছে আমরা কথায় বলি যে কান টানলে মাথা আসে আর কান টানাটানি হয়ে গেছে এবার মাথার সময় আসছে দেবনারায়ণদা दिलीप बाबू तो अद्भुत व्यक्ति वनर कोटार संगे को मिल नहीं निजे जगह दाड़ाते दाड़े देखते पाबें कि ना वनर अस्तित्व बर्तमान ही नहीं क्योंकि हमार प्रश्न ताना काकू धरुक उमुक धरुक ता धरुक हमार जिनटा के पुरो इडी के प्रमाण करते समस्या ये तो समस्या नहीं क्योंकि जो कल्पना तो बार बार ही बोलि कल्पना अनेक दूर टेने जाए गए दाड़ी जा অভিষেক কি বলে অভিষেককে বলেছে আমি ওকে চিনি অভিষেককে তো প্রমাণ করতে হবে ওকে প্রমাণ করতে উদাহরণ এখানে গিয়ে থেমে গিয়ে এখানে 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 1 মিনিট আগে একটু আমি আপনাকে বিরত করব অভিষেক কি বলেছে আমি ওনাকে চিনি নিশ্চয় এরকম এখনো পর্যন্ত না এখনো পর্যন্ত অভিষেক বলতে পারছে না আমরা শুনি কিন্তু একটু আপনাকে কি বলল দেবনাথ কি বলল ও গোপাল বলবতি কি সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি লিপসন বাউন্স তার সিইও ছিলেন এবং 8 মিনিট শুধু তাই নয় শুধু তাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছানোর পৃথিবীর কারোর ক্ষমতা নেই একবার শুনে ওই রাজনীতি দেখে বলে রাজনীতি শুনে নিন শুনে নিন শুনে নিন আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাকে ছোবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সেই অবধি কোনো পৌঁছাল কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যদি ভালো বুঝবেন সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে সাহেব আমার সাহেব অভিষেক ব্যানার্জি আপনি কী করেন ওনার অফিসে চাকরি করি আমি 2009 সাল থেকে আছি আপনি কি ব্যবসা আছে কোন প্রমোটিং এর কাজ আমি না না অভিষেক ব্যানার্জি আপনাকে সেন্ট্রাল এজেন্সি ইডি বা সিবিআই কখনো ইন্টারোগেট করেছে সিবিআই করেছে কি মামলায় করেছে কোন কোন তাদের মনে হয়েছে ডেকেছে আমার যে ধারায় ডেকেছে তাতে আমাকে উইটনেস হিসেবে ডেকেছে হ্যাঁ গেছিলাম হ্যাঁ সিবিআই একবারই ডেকেছে আর অন্য কোন এজেন্সি ইডি ডেকেছিল তখন আমার মিসেস খুব শুধু দেবনারায়ণ দা পরিষ্কার আপনি শুনলেন আমার সাহেব তাও আপনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একে চিনতেন কিনা তা নিয়ে আপনার সন্দেহ রয়েছে বেশ ভালো কথা শর্মিষাদি আপনি বলুন যে কথা উনি বললেন না 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 আপনার কথা তো শুনলাম আপনার সন্দেহ শুনলাম কিন্তু কিন্তু শর্মিষাদি আপনি বলুন যেখানে উনি বলছেন আপনি শুনলেন যে পৃথিবীর কেউ তাকে ছুঁতে পারবে না কেউ তাকে ফোন করতে পারবে না কেউ তার সঙ্গে দেখা করতে পারবেন না এমন কথাও কিন্তু তিনি বললেন দেখুন এটা ওনার ধারণা এটা ওনার ধারণা কারণ হচ্ছে এই বারবার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে তিনি বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রক্ষা কবচ নিয়ে আসছেন হয়তো তার থেকে উনি বলছেন কিন্তু সবথেকে লক্ষণীয় বিষয় যে উনি কিন্তু দুদারজাল আলাদা করে দিয়েছেন আমার সাহেব তাকে কেউ ধরতে পারবে না আমি পর্যন্ত থেপে যাবে এবং তিনি এই যে লতা বন্দ্যোপাধ্যায় অমিত বন্দ্যোপাধ্যায় রুজিরাম এরা কারা এদের সঙ্গে সরাসরি সংযোগ ওনার এটা উনি পরিষ্কার বলে দিয়েছেন 2009 থেকে উনি চাকরি করতেন পরিষ্কার উনি বলেছেন এখন উনি বলছেন কোনো কিছুর সঙ্গে যুক্ত নয় কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে তিনটি কোম্পানি উনি চালাতেন নামে বেনামে প্রচুর সম্পত্তি মানে প্রচুর এই এই যে মানুষগুলোকে দুদিন আগেও তারা চিনত না দুদিন আগেও যাদের আমরা চিনতাম না আজকে এই কালীঘাটের কাকু এই নামে বেনামে এত সম্পত্তি আজকে আমরা মিডিয়া একদম নামে বেনামে কোটি টাকার সম্পত্তি কোথা থেকে এত সঞ্চালকর অভিযোগ উঠছে ইনি সূত্রে দাবি এই সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে অন্যদিকে শুভেন্দু অধিকারী গতকাল তিনি যেমনটা বললেন যে হৃদয়ের কাছে কাছে পৌঁছে গেল তদন্ত তদন্তকারী সংস্থার উচিত হৃদয় পর্যন্ত গিয়ে থেমে না থেকে মাথা পর্যন্ত পৌঁছানো শুনুন তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, কি প্রতিক্রিয়া? এটা ওই হৃদয়ের কাছাকাছি চলে গেল বলেই মনে হচ্ছে, কারণ ইনি লিপস অ্যান্ড বাউন্সের সিও, অত্যন্ত পাওয়ারফুল এই লিপস অ্যান্ড বাউন্স। এই লিপস অ্যান্ড বাউন্সে 2014 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে পার্টির এখন বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর, তিনি এই কোম্পানির এমডি ছিলেন। তারপরে উনি লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য পদত্যাগ করেন এবং ওনার বাবা মা এবং স্ত্রীকে ডাইরেক্টর করেন। এই একটা পাওয়ারফুল লিপস অ্যান্ড বাউন্স, তার সিও এবং তার অফিস ছিল আপনার কালীঘাটে শান্তিনিকেতনে, স্বাভাবিকভাবে এত প্রভাবশালী ঘনিষ্ঠ লোকজন তা গ্রেপ্তার হলেন, নিশ্চিতভাবে তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছে এটা এজেন্সি বলতে পারবে। তার ফলে তো হৃদয় অবধি পৌঁছে গেল, তা মাথার কাছাকাছি, আর একটু তো এগোলেই মাথার অবধি পৌঁছে যাবে। এবং লিপস অ্যান্ড বাউন্সের যে ডাইরেক্টরের তালিকা আমি দেখলাম, তাতে তো মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়রা আছেন। এক্ষেত্রে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও সাফাই দিতে হবে যে এইরকম এত বড় একটা গ্রেপ্তার হলো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে কি পারসন অফ দি কোম্পানি। সেই কোম্পানিতে মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা সমস্ত ডাইরেক্টর হিসেবে বহাল তবিয়তে আছেন, এই তো সরাসরি তো প্রভাব খাটিয়েছে রিক্রুটমেন্ট স্ক্যামে তার যদি ইনভলভমেন্ট থেকে থাকে। বিষয়টা নিশ্চয়ই যখন কেস ডায়েরি বা চার্জশিট দেবে তারা বলতে পারবে, ব্যাখ্যা মুখ্যমন্ত্রীকে দেওয়া উচিত এবং তদন্তকারী সংস্থার উচিত যে হৃদয় পর্যন্ত গিয়ে থেমে থাকলে হবে না, মাথা পর্যন্ত যেতে হবে। হৃদয় পর্যন্ত গিয়ে থেমে থাকলে হবে না, মাথা পর্যন্ত পৌঁছতে হবে, এই কথা আমরা বারবারই শুনেছি। এবং সুজয় কৃষ্ণ ভদ্রর যে বক্তব্য আপনাদের কিছুক্ষণ আগে শোনালাম, বেশ কিছুদিন আগের, সেখানেও তিনি বলেছেন একদম স্পষ্টভাবে যে এই তদন্ত আমার পর্যন্ত এসেই কিন্তু থেমে যাবে, তার উপরে আর ওঠা সম্ভব নয়, এই কথা বলেছেন। কিন্তু আমি একটু সলিলদার কাছে আসবো। সলিলদা, এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাইবো। এই যে সুজয় কৃষ্ণ ভদ্র, প্রথমে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করলো, সিবিআই একটা রিপোর্ট সেটাকে ইডির হাতে পাঠানো হলো, মানি লন্ডারিংয়ের যেহেতু একটা ব্যাপার ছিল, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য পাওয়া যাচ্ছিল না, এবং বাকি কালো টাকা সাদা যাবতীয় অর্থাৎ টাকা অর্থের বিষয়টা এসে গেল, ইডি হ্যান্ডওভার, সিবিআই ইডিকে হ্যান্ডওভার করে দিল, এবং তারপরে আমরা দেখলাম যে ইডি তাকে গ্রেফতার করলো, তার আগে ইডি তাকে তল্লাশিও তার বাড়িতে চালিয়েছে। একটু যদি এই প্রক্রিয়াটা অর্থাৎ কিভাবে এভিডেন্স কালেক্ট করা হলো এটা যদি একটু দেখো। সিবিআই প্রথমে তো যা এভিডেন্স যা যা পেয়েছে তার উপর একটা রিপোর্ট এফআইআর লঞ্চ করেছে, এফআইআর লঞ্চ করে ইনভেস্টিগেশনও করেছে, তার উপরে রিপোর্টও পাঠিয়েছে ইডির কাছে। অন দি বেসিস অফ দি রিপোর্ট অফ সিবিআই ওরা আবার একটা এফআইআর লঞ্চ করেছে। এইবার কথা হচ্ছে, দেখো যে তুমি লিপস অ্যান্ড বাউন্সের কথা বললে, এটা কিন্তু এটা মানে 2012 সালে, এটা 19/4/2012 এটা রেজিস্টার্ড হয়, এবং এদের আর এক পরে সাবসিকোয়েন্ট 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের অ্যাড্রেস নিয়েছিল, এবং যাদের যাদের নাম বললে তুমি সুজয় কৃষ্ণ ভদ্র, বিশ্বনাথ ভট্টাচার্য এবং তাদের পরিবারের আর যারা যারা বললে সঠিক বলেছো একদম। কিন্তু তারপরে কী হলো যে তার আগে যে নাম হয়েছিল যে অভিষেক ব্যানার্জি ছিলেন, তারপরে লোকসভা ইলেকশন আগে উনি পদত্যাগ করলেন, তারপরে কিন্তু এটা শিফট করলো P733 নিউ আলিপুরে, ওখানে করে তারপরে যখন হইচই শুরু হয়ে গেলো, কয়লা পাচার, গরু পাচার, শিক্ষক দুর্নীতি নিয়েও, তখন আস্তে আস্তে কিন্তু সব ঠান্ডা হয়ে যাওয়ার মুখে ছিল। এইবার যেটা হয়েছে, এ কিন্তু কালো টাকা শোধন করার জন্য, অর্থ শোধন করার যে অভিযোগ ওরা এগেনস্টে এসছে, ইডি নিয়ে এসছে, সেটা হচ্ছে তিনটে স্তরে হয় এই শোধনটা। সেটা কি মানি লন্ডারিং বলে, তুমি যদি জানতে চাইলে তো সেই জন্যই বলছি আমি, এটাকে মানি লন্ডারিং। প্রথম স্তর হচ্ছে প্লেসমেন্ট অফ দি মানি, এবার প্লেসমেন্ট অফ দি মানি করে তারপরে ওই মানিটাকে স্তরীকরণ করে, মানে লেয়ারিং অফ দি মানি, এবং এই জন্যই নতুন কোম্পানি খোলা, এই জন্যই নতুন কোম্পানি, তারপরে কোম্পানির পর ওইটা বেচে দিয়ে আরও অনেকগুলো কোম্পানি করলো। তারপরে যেটা হয়, তারপরে কিন্তু এই ট্রেলিং অফ দি মানি, সোর্স অফ দ্য মানি যাতে না বুঝতে পারে, যখন দেখলো যে অনেক জায়গায় ছড়িয়ে গেছে, তারপরে হয় এক্সট্রাকশন অফ মানি। আমি এখান থেকে একবার কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, যেভাবে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং তারপর গোপাল দলপতি বর্ণিত কালীঘাটের কাকুর অবধি পৌঁছলেন ইডি আধিকারিকরা, তাতে কি মনে হচ্ছে এবার মাথা অবধি পৌঁছানোটা সহজ হবে, পথটা একটু প্রশস্ত হলো? মাথা অবধি পৌঁছানো সহজ হবে কিনা সেটা আরএসএস বিজেপি বলতে পারবে, এটা এক। দু নম্বর কথা, লিপস অ্যান্ড বাউন্স মানে ওই শেক্সপিয়ারের সময় থেকে এই শব্দ দুটো এসছে, মানে হচ্ছে র্যাপিডলি অর ইন ফাস্ট প্রোগ্রেস। আমি বলবো র্যাপিডলি ইন ফাস্ট প্রোগ্রেস টাকা তুলেছে লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্ডের সিওদের যাদের নাম, ডিরেক্টরদের নাম হচ্ছে অমিত ব্যানার্জি মানে অভিষেক ব্যানার্জির বাবা, লতা ব্যানার্জি মানে অভিষেক ব্যানার্জির মা,
রুজিরা ব্যানার্জি মানে অভিষেক ব্যানার্জির স্ত্রী, আর সুজয় আরেকজনের কার নাম আছে, সুজয় কৃষ্ণ ভদ্র আরেকজনের কার নাম আছে। সুজয় কৃষ্ণ হচ্ছে অভিষেকের কোম্পানির সবচেয়ে টাকা রক্ষা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। আর আমি বলছি র্যাপিডলি অর ইন ফাস্ট প্রোগ্রেস যে কোম্পানি তৈরি করা হয়েছিল, আজকে হঠাৎ সে কোম্পানি বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? সেই কোম্পানির প্রথমে ঠিকানা স্যার সলিল তো ঠিক বলেছে, আমরা শুরুতেই যেটা বলছিলাম যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে বিস্ফোরক কথাবার্তা বলেছেন। তিনি ফোনে আমাদেরকে, আমাদের প্রতিনিধিকে অনেক বিষয় কিন্তু খোলসা করেছেন। তিনি বলছেন যে পুরো দুর্নীতি তদন্ত নিয়েও রাজ্যের লোকজন দিল্লি যাচ্ছেন, তদন্ত আটকাতে রাজ্যের কোষাগারের কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, পুরো সিস্টেম এবং রাজ্যের প্রধান দুর্নীতিতে যুক্ত, এটা পরিষ্কার। তিনি ঠিক কি বললেন শুনুন। লাস্ট যেটা মিউনিসিপ্যালিটির যে রিক্রুটমেন্ট স্ক্যাম হচ্ছে, 32টা মিউনিসিপ্যালিটি নোটিশ পেয়েছে, সেটাও আটকানোর জন্য একদল মানে রাজ্য সরকারের লোকজন দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন গতকাল সন্ধ্যার ফ্লাইটে, সে খবরও আছে। অতএব এই রাজ্য সরকার নিজেরা একদিকে তদন্ত আটকানোর জন্য রাজ্যের কোষাগারের কোটি কোটি ছয় ছয় কোটি টাকা খরচ করছেন, আবার অন্যদিকে নিজেরা এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়ছেন। এ তো প্রমাণিত যে পুরো সিস্টেমটা এবং হেড অফ দি স্টেট এরা নিজেরা ইনভলভ, তাই এভাবে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু আলটিমেটলি আমার বিশ্বাস, যেহেতু কোর্ট মনিটরিং এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থা করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে চলেন তারা, বিভিন্ন সময় দেখা গেছে কোথাও কোথাও হয়তো একটু সময় লাগে, কিন্তু আলটিমেটলি তারা যেখানে বিগ করাপশন হয়, যেখানে রাষ্ট্রের বা জনগণের স্বার্থ বিঘ্নিত হয়, সেক্ষেত্রে বিচার ব্যবস্থা কখনোই আপনার জিরো মানে তারা কখনোই এটাকে অ্যাকসেপ্ট করেন না, তারা জিরো টলারেন্সের নীতি নেন এবং ব্লো দেম আপ, এই করাপশনটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যা করার করেন। দেবনারায়ণ দা পরিষ্কার তিনটে অভিযোগ, এক নিয়োগ দুর্নীতির মতো পুরো নিয়োগ দুর্নীতির তদন্তকেও প্রভাবিত করার চেষ্টা যে কারণে দিল্লি যাত্রা, কোটি কোটি টাকা খরচ এবং পুরো সিস্টেম রাজ্যের প্রধান এই দুর্নীতিতে যুক্ত। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, তাই ভণ্ড তো ভণ্ড ভাই শুভেন্দু, ভাই শুভেন্দু ভণ্ড, ভাই ভণ্ড শুভেন্দু তো আলটিমেটলি সদস্য, প্রাক্তন তৃণমূল চোর বর্তমান তৃণমূল চোর। আচ্ছা পরপর শুনি, এটা দেবনারায়ণ দা বলুন, দেবনারায়ণ দা বলুন বলুন বলুন, হ্যাঁ ঠিক আছে বলুন। না না এই যে তুমি অভদ্রতা কেন, আমার প্রশ্ন হচ্ছে যে নিজে বহু মানে দুর্নীতির শীর্ষে রয়েছে, বাহ থ্যাংক ইউ ভাই, নারদা সারদা সবটা ওর বিরুদ্ধে কি হয়েছে, নিজেই চোর নিজেই অভিযুক্ত নিজের নামে, তাহলে একটা ভালো লোক বলো উত্তর দেবো, ওর প্রশ্নের উত্তর দেবো। আচ্ছা ওর প্রশ্নের উত্তর আপনি দেবেন না, আমি আমি এটা দেখে আছি আসি শর্মিষ্ঠা জি, এটা তো ঠিক কথা, এটা তো যেটুকু শেষ ছিল সম্পূর্ণ শেষ বুঝলাম, কিন্তু এত টাকা খরচ শর্মিষ্ঠা জি যেটা আমরা দেখলাম না, নিশ্চয় করবে দেবনারায়ণ, আপনি বলছেন যে রাজ্য বারবার যে বিষয়ে সামনে আসছে, রাজ্যের যেটা অভিযোগ যে কেন্দ্র টাকা দিচ্ছে না, ভাড়ে মা ভবানী আমাদের কাছে টাকা নেই, তারপরে জায়গা নেই যেখানে চুরি হয়নি, কোথাও কোন রিক্রুটমেন্ট আছে, পৌরসভা হোক আর এসএসসি হোক, কোথাও কোন এটা প্রমাণিত না। শর্মিষ্ঠা দি রিক্রুটমেন্টের কথা বললেন বলে আমি বলে দিই, গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী 1,25,000 সরকারি পদে নিয়োগের কথা বলেছেন, আরে এগুলো এগুলো সব পঞ্চায়েত, মানুষকে কিভাবে বিশ্ববঙ্গের বলে কাছে মানুষের মাথায়, এই যে কিভাবে মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গের বলে কাছে মানুষের মাথায় মানুষকে বোকা ভাবে, কেন তা না প্রকারে আমাদের ভোটে জিতে হবে, কিন্তু কৌস্তব যেখানে আমি যে টাকার কথাটা বলছিলাম সত্যি তো কোটি কোটি টাকা খরচ
খরচ হচ্ছে এই কোর্টের বিষয়ে যেখানে দেবনারায়ণ বলছেন যে এটা খুব স্বাভাবিক কথা রাজ্যে টাকা নেই সেটাও তো আমরা বারবার শুনছি যে ডিএ দেওয়া যাচ্ছে না আমরা দেখছি যে পেনশন দেওয়া যাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে এত এত টাকা টাকা তো আমার আপনার রাজ্যের আমি একটা কথা বলি রাজ্যের টাকা কেন করবে না টাকা আসছে কোথা থেকে যাত্রা টাকা আসছে কোথা থেকে মানে টাকা কোথা থেকে আসছে তাহলে এটা হয়ে যাও ভাইপোর্ট কেন যাবে না টাকা তো দায় আছে কোটি কোটি একদিকে বায়রান বিশ্বাস বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী সাগরদিঘি উপনির্বাচনের পর তিনি গত পরশুদিনই কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলেন আর অন্যদিকে গতকাল সুজয় কৃষ্ণ ভদ্র তাকে গ্রেফতার করলেন ইডি আধিকারিকরা আর এই দুটি ঘটনার মধ্যে যোগসূত্র স্থাপন করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন তিনি বায়রানের ধাক্কা থেকে নজর ঘোরাতে কি রাতের উপসংহার নয় তো প্রশ্ন তুলেছেন তিনি বায়রানের তৃণমূলে যোগ দেওয়ায় বাম বিজেপি কংগ্রেসের ধাক্কা রাগ ব্যর্থতা থেকে নজর ঘোরাতে দিনভর নাটকের পর রাতের উপসংহার তিন দলের উল্লাস দেখে সেটাই তো মনে হচ্ছে টুইটে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ গতকালই বায়রান বিশ্বাস জয়েন করেছে তৃণমূলে ফলে শোকসভা করছিল কংগ্রেস সিপিএম বিজেপি এখন এই গোটা জিনিসটা থেকে নজর ঘোরাতে আর এই বিরোধী কর্মীদের যে মনোবল কাল ভেঙে গেছিল তার জন্য পরিকল্পিতভাবে কোনো নাটকে চিত্রনাট্য করা হলো কি হলো না এই প্রশ্নটা কিন্তু আজকে উঠে আসছে গতকালের বায়রান বিশ্বাসের পর আজকেই যেন তৃণমূলকে কোথাও একটা বিপদে ফেলতে হবে চক্রান্ত করতে হবে এরম একটা মেসেজ আমি আবার বলছি সিবিআই এবং ইডির বহু দক্ষ যোগ্য অফিসাররা আছেন কিন্তু এটা চলছে বিজেপির কথায় ওপর থেকে বিজেপি রাজনৈতিক ভাবে চালাচ্ছে এইবারে আমরা শুনলাম কুণাল ঘোষের বক্তব্য কিছুক্ষণ আগে আমি এই প্রসঙ্গ উত্থাপন করেছিলাম দেবনারায়ণকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কুণাল ঘোষ যেটা বললেন যে নজর ঘোরানো দেবনারায়ণবাবু নিজেই অবশ্য বলছেন যে কাল্পনিক কুণাল ঘোষ বললেন যে চক্রান্ত ষড়যন্ত্র অনেক কিছু আমরা শুনলাম আসবো আপনার কাছে কিন্তু পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই গ্রেপ্তারির পর বলা হচ্ছে যেহেতু গতকাল কি বায়রান বিশ্বাস কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেছে বিরোধী শিবিরকে চাঙ্গা করতে বিজেপির নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুজয় কৃষ্ণ ভদ্রকে আজকে গ্রেফতার করলেন কালকে কোর্টে লড়ুন না দল বেঁধে লয়ারদের দাঁড় করিয়ে কোর্টে লড়ুন না কোর্টে তো উনাকে যখন ফরওয়ার্ড করবে যারা গ্রেফতার করেছেন তারা ফরওয়ার্ড করলে তো কেস ডায়েরি পাঠাতে হবে তৃণমূল কংগ্রেসের যারা বলছেন সেই সব লোকদের বলুন না কোর্টে গিয়ে লড়াই করতে জুডিশিয়ারি বিচার ব্যবস্থা তো কোনো রাজনৈতিক দলের নয় তারা তো সংবিধানের রক্ষাকর্তা যদি কাউকে গ্রেপ্তার করে যেমন আমার বিরুদ্ধে অজস্র মিথ্যা মামলা মমতার পুলিশ করেছে কিন্তু আমি প্রোটেকশন পেয়েছি তার কারণ হচ্ছে সমস্ত মামলাগুলি মমতা ব্যানার্জি করিয়েছেন তার পুলিশকে দিয়ে 2021 সালে 5ই মে এর পরে একটা মামলাও 2021 সালে 5ই মে এর আগে নয় 5ই মে এর আগে আমি সাদা ছিলাম তো তারপরে উনার ওয়াশিং মেশিনে ছিলাম তারপরে বিজেপির ওয়াশিং মেশিনে চলে এসেছি হোস্তাব দুটো বিষয় এক বায়রান বিশ্বাস দল বদলেছেন আর সেই ধাক্কা থেকে নজর ঘোরাতে এই গ্রেফতারি আর দুই বাম বিজেপি কংগ্রেসের যৌথ ধাক্কা আমি বলবো যে আমার পাড়ার ছিচকে চোরেরা বলে যে আমাদের তো এবিপি আনন্দ দেখায় না এখন তো টিভি খুললে চোরেদের এবিপি আনন্দ দেখায় যায় আমি এসব বেশি কথা বলবো না আমি শুধু একটাই কথা বলবো যে দল বদল করালেন না এটাও নীতিহীনতা 34 বছরে বামফ্রন্ট সরকারের নেতারা জ্যোতি বসু বুদ্ধদেব বরচাজ একজন এমএলএকে দল বদল করিয়েছে একজন এমপিকে দল বদল করিয়েছে আপনি দেখাতে পারবেন না আমি বলবো যেটা উনি যা বলছেন এখন কাকু অবধি পৌঁছে গেছে তো কাকু মানে ভাইপোর প্রতিনিধি আমার কথা হচ্ছে ভাইপোকে অ্যারেস্ট করতে হবে সমস্ত দুর্নীতির কিংপিন হচ্ছে পিসি ভাইপো আমি সকলকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য কিন্তু হ্যাঁ প্রশ্ন কয়েকটা উঠেই যাচ্ছে আমরা সাধারণ মানুষ হিসেবে যে প্রশ্নগুলো উঠছে এক তো আমরা একের পর এক দেখছি গ্রেফতার হচ্ছে বারবার একই প্রশ্ন উঠছে যে আসল বেনিফিশিয়ারি কারা সেই পর্যন্ত ইডি সিবিআই কি পৌঁছতে পারবে আমার মনে হয় প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে ওই একই প্রশ্ন এবং দ্বিতীয়ত এই যে এত কোটি কোটি টাকা খরচ হচ্ছে কেস লড়াইয়ের জন্য লড়ার জন্য সেই টাকাগুলো আসছে কোত্থেকে কারণ সেই টাকা তো আমার আপনার মতো সাধারণ মানুষের করের টাকা সেই করের টাকায় কি এইভাবে খরচ করা হচ্ছে যদিও রাজ্য বলছে তাদের কাছে টাকা নেই তারা ডিএ দিতে পারছে না এবং পেনশন দিতে পারছে না এবং অনেক কিছু অবশ্যই এই প্রশ্নগুলো আমাদের মধ্যে থাকবে আপাতত সময় হয়ে গেছে একটা বিরতির বিরতির পর আনন্দ সকাল নিয়ে ফিরে আসছি আবার সঙ্গে থাকবেন আপনারা